হ্যালো বন্ধুরা, আগের ভ্লগে তোমাদের দেখিয়েছি বাড়ি থেকে এসে আমাদের রিলেটিভ বাড়িতে উঠেছি, আর তার আগে নিতাইয়ের জন্মস্থান দেখতে গেছিলাম সেইটা। এইবার রিলেটিভ বাড়ি থেকে বেরোবো আমরা। এই যে রেডি ফেডি হয়ে গেছি, এই দেখো ব্যাগ, কাঁধে ব্যাগ সমস্ত নিয়ে বেরিয়ে গেছি। তো এখন যাব আমরা তারাপীঠে পুজো দিতে ঠাকুরের কাছে, ঠিক আছে? এখন 3:30-4:45 বাজে, তো এখন আমরা বেরোবো পান্ডাদের সাথে, ওখানে গিয়ে পুজো দেবো। তাড়াতাড়ি চ কুসু, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। মামা ওখানে দেখ ঠাকুর প্রণাম করছে। তাতেই জুতো পরে নে, ব্যাগ বেডিং নিয়ে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি মা তারার কাছে পুজো দিতে। তো তারপর এখান থেকে রাতে আমরা বাড়ি চলে যাবো। এই যে আমরা রেডি ফেডি হয়ে গেছি, পুষু এখানে জুতো পরেছে, আমি জুতো পরেছি, তো আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ বিশাল ভালো। আমরা যাচ্ছি মন্দিরের দিকে, গাড়িটা দাঁড় করিয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরে। ফাইনালি এখন আমরা পুজো দেবো। আমরা যাচ্ছি, দেখো আমাদের পুষু ড্রেস আপ করেছে, কি সুন্দর। ভিডিও ইউটিউবে দেবো, দেখে নিস, ঠিক আছে? চলো যাই, রাস্তাটা এখন পুরো ফাঁকা ফাঁকা, আমরা ভালো টাইমেই এসছি। এই টাইমটা হলে কি হয়, পুরো ফাঁকা থাকে, ওই জন্য আমাদের যে পুরোহিত পুজো দেবে। হ্যাঁ টাইম, কুসু কটা বাজে বলো এখন? 3:30-4 বাজে। হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি, এখন রাস্তাটা পুরো ফাঁকা। আমাদের যে পুরোহিত আছে সে বললো যে এই টাইমটা আসো, এই টাইমটা পুরো ফাঁকা থাকে, যার জন্য আমরা এই টাইমটা এখন যাচ্ছি। তো চলো যা, যাক সামনে ওরা চলে গেছে, আমরা লেট হয়ে গেছি, এই যে আমরা এই চারজন লেটে যাচ্ছি, ওরা আমাদের ফেলে চলে গেছে। এই যে আমরা এবার দোকানের সামনে চলে এসেছি, এখান থেকে আমরা ঠাকুরের পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্র নেব। আর এখানে ভেতরে জুতো খুলে, এইসব জুতোগুলো খুলে রেখেছি, জুতো খুলে আমরা যাব এখন পুজো দিতে। আর এই দোকানে সমস্ত দেখো পুজোর সামগ্রী আমাদেরকে, শাড়ি, ফুলের মালা, সিঁদুর, আলতা, মায়ের প্রসাদ সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আমরা সবাই মিলে একটা ডালাতেই সব গুছিয়ে নিয়েছি। এই যে আমরা মা তারার গর্ভগৃহের সামনে চলে এসেছি। তো অন্য সময়ের থেকে দিনের বেলা যতটা ভিড় থাকে, এখন 4:00 বাজে, অনেকটা ভিড় কম আছে। আর চলো মা তারাকে তোমাদের দর্শন করাই। এই যে আমি দূর থেকে ভিডিওতে যেটুকু তুলতে পেরেছি, কারণ সামনে তো ফোন নিয়ে যাওয়া যাচ্ছে না, তো দূর থেকে দেখো মা তারাকে দর্শন করে নাও তোমরা। আর এই যে মা তারার চরণ, যেখানে আমরা আলতা দিলাম, আলতা দিয়ে তারপর মা তারার চরণ স্পর্শ করলাম। আর এই দেখো মা তারাকে আমি একটা ফটো জাস্ট তুলতে পেরেছিলাম। আর এই যে আমরা দুজন দেখো মায়ের গর্ভগৃহে ঢোকার আগে মা তারার গলায় এই মালাটা আমি পরিয়েছি, আর তোমাদের দাদা ভাই আর আমি দুজন খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো মায়ের চরণে আলতা দিয়েছি, তো আলতায় আমার সিঁথিতে পরে টপ টপ করে সব সারা মুখে টুকে, দেখতে পাচ্ছ জামাই টামাই সব পরেছে, এই যে হাতে টাতে সব লেগেছে। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মানে দাঁড়িয়ে থাকতে যতক্ষণ টাইম তারপরে ফাঁকা, তো এবার আমরা যাব। এই দেখো পেছনে মন্দির, পুরো একদম আলতা, ফুলের মালাটা ঠাকুরের গলায় দিতে পেরেছি, খুব ভালো কপাল। আর আলতাটা পরে দেখো আমার সিঁথি দিয়ে পুরো নেমে এসছে, খুব খুব ভালো লাগছে। এই হাতে আলতা দিয়েছি, হাতটা পুরো আলতা হয়ে গেছে, আর জামাটাও পুরো ঘুরেছে আলতা। তো আমরা এখানে একটু ঘুরবো, পাশে মন্দির টন্দির আছে সেগুলো একটু ঘুরবো। এবার আমরা শিব ঠাকুরের মন্দিরটা ফার্স্টে দেখলাম, এবার পাশের মন্দিরগুলো দেখবো। চল আবার
এখানে চারপাশে অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলো আমরা দেখলাম। আর ওই যে ওপরে দেখো এখনো পুজো দেওয়ার কতটা লাইন ওই সাইড দিয়ে, আর এখানে মানে ভালোই ভিড়। আর এখানে দেখো যজ্ঞ হচ্ছে। আমাদের এখানে সব মন্দির ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি বাইরে, ওখানে যে শ্মশান আছে যেখানে, সেখানে এবার আমরা যাচ্ছি। চলো যাই, পুরোটাই হেঁটে যাচ্ছে। এখানে সমস্ত মন্দির দেখা শেষ, সব দেখা হয়ে গেছে। আমরা যাচ্ছি যে মহাশ্মশান আছে সেখানে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। মানে এত ভালো লাগছে, এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করছে না, তো চলো ঘোরা যাক। আমাদের পুজো টুজো তো দেওয়া কমপ্লিট, তো চলো যাওয়া যাক। পেছনে ওরা আসছে। আর এই হচ্ছে সেই মহাশ্মশান যেখানে সাধক বামাক্ষ্যাপা বসে থাকতো, ধ্যান করত, যজ্ঞ করত। আর এখানেই মায়ের আসল পা আছে, সেখানে প্রণাম করা হয়। আর এখানে দেখো পাঠা বলি টলি সমস্ত বলি দেওয়া হয়, ওইদিকে অনেক সাধুরা বসে আছে, ছোট ছোট দোকান আছে। আর এবার আমরা উঠেছি, এখানে মায়ের আসল পা আছে, আর এখানে পুজো দেবো। আর এই যে এটা হলো মায়ের আসল পা, যেখানে এখন পুজো দেবো। আর এখানে ঢোকার জন্য 20 টাকা করে চার্জ নিল। এখানে দেখো লেখা আছে ওপরে মায়ের পাদপদ্ম। যে শ্মশানে অরিজিনাল মানে পা আছে সেটাতে মাথা ঠোকা হয়ে গেছে আমার, সেটাতে ঢুকলাম। আর সব জায়গায় এখানে টাকা, টাকা সেখানে 20 টাকা নিয়ে দিয়েছে ঠাকুর। এখানে পুরো একদম হাতি হয়ে গেছে মাথার আছে। আমরা এখান থেকে এই যে মায়ের যে চম্বুকগুলো মানে আলমারিতে দেয়, ফটো প্রচুর আছে বাড়িতে, ওই জন্য ফটো আর নিলাম না। মূর্তি আছে ঠাকুর ঘরে, সব আছে, ফটো আছে, ওই জন্য এইটা নিলাম। আমার ঘরে একটা রাখবো, আর আমার মাকে একটা দেবো, আর মামিকে একটা দেবো, তার জন্য এই তিনটে নেওয়া হলো। তো চলো এবার যাই, ওরা সবাই চলে গেছে সামনে অনেকটা গিয়ে। এই যে এবার ঠাকুরের দাগা বেঁধে নেবো হাতে। এই যে প্রথমে কুশু বাজছে, তারপরে এই যে আমিও বেঁধে নিচ্ছি। হাতে এই টাকাটা করলাম, এবার আমরা গাড়ি উঠে গেছি, এবার যাচ্ছি মানে কাটোয়ার, ওখানে নামবো। আমার বন হতে পারি ওখানে, রাতে খাবো দাবো, তারপরে বাড়ি যাবো। আর আমরা মানে দাদা ভাই দেখো, এবার পেছনে বসেছি, আর আমি এবার বসেছি মানে জানলার ধারে। বন ওদের ছেলে, ও প্রথমে জানলার ধারে বসেছিল, আমি একটাও সিট পাইনি, তো এবার আমি জানলার ধারে বসেছি। এখন আমরা গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমেছি এই মাঠের ধারে ছবি তুলবো বলে। এটাও তো নেমে এসছে তুলবে বলে। হ্যাঁ, কুশু এখানে ছবি তুলছে। এই যে কুশু পোজ দিয়ে ছবি তুলছে, এবার আমি তুলে নিই। এবার এ তুলতে গেছে। কুশু, কুশু তোলা হয়ে গেছে ছবি, আমিও তুলে নিয়েছি। মাঠটা কিন্তু দারুণ, একদম পুরো সবুজ। আর এবার আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওদিকে দেখো ঠান্ডা জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কস আসছে আমাদের জন্য। খোল বাবা, একটু খাই, খোল। এত ঠান্ডা, বাপরে বাপরে বাপরে। হাতে পুরো আলতা। আমরা এখন চলে এসেছি বদির বাড়ি।
এখানে রাতে ডিনার সারবো, তারপরে বাড়ি যাবো। মন্দিরে আমার যাওয়াটা সাধ্য করো না। কুসু চলে এসছি আমরা, বেড়েছে না একটু আগে থেকে, সেটাই তো। তুমি আর আমি কি কিনলাম এটা, চোখের সব রকম দিয়ে সবজি পাস্তা কারি, মুখ চোখের অবস্থা দেখো, হাতে ফাতে সব একদম। এখন পুরো ফ্রেশ হবো, মুখ চোখ ধোবো। কি জানি কতদিন মনে হয়, আর এই যে কিছুক্ষণের মধ্যে আমরা রাতের খাবার খেতেও বসে গেছি, সবাই খাচ্ছে। তো এখানে ভেজ ডাল আছে, দু রকম তরকারি আছে, পাঁপড় ভাজা আছে, পনিরের তরকারি আছে, এই সমস্ত দিয়ে। আর তারপর খেয়ে দিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। এই যে আমি গাড়ির একদম ড্রাইভারের পাশে সামনে বসেছি, তো এখন গাড়ি যাচ্ছে বাড়ির দিকে। দেখা যাচ্ছে খুশু ওর মুখ দেখা যাচ্ছে, চাপ চাপ চাপ। ও বাড়ি চলে এসেছি। তো আজকে মানে দিনের দিন গিয়ে দিনের দিন তারাপীঠ থেকে বাড়ি চলে এসেছি। তো আসার সময় তো বর্ণ নদী বাড়ি রাতে খেয়ে এসেছি, এখন বেশি বাজে না, 10:30 মতো বাজে, এখনই চলে এসেছি। তো আমার বর্ণমদের বাড়ি কাটোয়ার ওখানে খেয়ে দিয়ে চলে এসেছি রাতের খাবার। দিদিভাই বললো যে তোমরা এসে খেয়ে দিয়ে যাও, রাতে আর বাড়ি গিয়ে রাঁধতে হবে না। আজকে বাড়িতে আসলে আরও খেয়ে আসার কারণ আছে, কারণ মামনির আজকে মানে আমাদের বাড়িতে কিসের একটা উপোস আছে ঠাকুরের, তো সেটা মামনি করেছে। তো আজকে সেরকম রান্নাবান্না মানে খুব একটা বেশি হয়নি, হালকা পাতলাই হয়েছে। আর মামনির বাবা দুজন যেহেতু বাড়িতে ছিল, তো এখন বাড়িতে এলাম, চলো ঘরটাই ঢুকি। অনেকক্ষণ ঘরটাই ঢুকিনি, আর এখন পুরো একদম বাইরে কলে যাব হাত পা ধুতে। মানে আমাদের ট্যাঙ্কির জল এতটা গরম, আর শান্তি লাগছে না আজকে না, মানে এত অল্প জল খাওয়া হয়েছে রাস্তায়, শুধু মনে হচ্ছে জল খাই জল খাই এরকম একটা ব্যাপার। শরীর গলা পুরো শুকিয়ে গেছে। আর মানে আমরা কাটোয়া থেকে 1:30 গাড়ি ছেড়েছি আমাদের নবদ্বীপে, এই ধরো 10:30, রাস্তায় কিছুক্ষণ দাঁড়ানো হয়েছিল। ওই আমার আমাদের ছেলে একটু চিপস টিপস এটা কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়া হলো, মানে আমরা শুধু কোল্ড ড্রিঙ্কস ক্যাডবেরি এইসব রাস্তায় কিনে খাচ্ছে। কোল্ড ড্রিঙ্কসটা খেতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কি মানে দেহে প্রাণ ফিরে এলো। তো আজকে সত্যি কথা বলতে খুব খুব ভালো একটা সময় কাটলো, হট করে প্ল্যান কালকে রাত এতক্ষণে প্ল্যান, আর আজকে দেখো মানে সকালবেলা বেরিয়ে গেলাম আবার চলে এলাম। তো আমরা বেশি কিছু ঘুরিনি, মানে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে তারাপীঠে যাবো, মায়ের কাছে পুজো দেবো। সাইডে কি আছে না আছে সেসব আমরা মানে অনেক কিছু দেখার আছে, তো সেগুলো যাইনি। আবার নেক্সট টাইম যখন যাবো আবার হুট করে কবে প্ল্যান হবে তখন যাবো, তো তখন আবার দেখবো। আর মানে তোমার এই যে কুর্তিটা দেখছো, এই কুর্তিটা আমি কিনেছিলাম পয়লা বৈশাখে পরার জন্য, ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন অনেক মানে বেরোয় তো রাস্তায় তখন পরে বেরোবো, তো এই কুর্তিটা আজকে পরলাম। একদম নতুন যেহেতু শুদ্ধ বস্ত্রে পুজো দিতে হবে তো পরলাম। আর আজকে আমার ননদের মানে আমরা তোমরা তো দেখেছো আগে গিয়ে ননদের বাড়ি, মানে আমার ছোট ননদ গেছিল না ওই ননদের, ওটা ওর ননদের বাড়ি, তো তারাপীঠের ওখানে ওর বাড়িতে তো গেছি। ওর বাড়িতেও মানে ওরাও পুরো নিরামিষ ভোজী, গোপাল আছে, অনেক ঠাকুর আছে। আর হতে পারে এই ফার্স্ট টাইম আমি গেলাম, আমার ননদও এমন কেউ ননদের বাড়ি ফার্স্ট টাইম গেছে, আসলে অনেকটা দূর তো সেভাবে যাওয়া হয় না। তো ওর বাড়িতে অনেক কিছু খাওয়ানো হয়েছিল আজকে, গোপালের ভোগটা আমরা পেয়েছিলাম, মানে গোপালকে অনেক কিছু সাজিয়ে দিদিভাই দিয়েছিল। তো ওখানে ফ্রাইড রাইস দিয়েছিল, পোলাও দিয়েছিল, পনিরের একটা মাখা মাখা তরকারি করেছিল, তারপরে আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে কি মুগের ডাল মানে ভেজ করে একদম অনেক কিছু সবজি টবজি দিয়ে, তারপরে এঁচোড়ের তরকারি, তারপর তোমার কী বলে ডাল তো বললাম, আর চাটনি, আমের চাটনি, পাঁপড় আর দই, মিষ্টি, এই সব মানে অনেক কিছু খাওয়া হয়েছে। তখন ভিডিও করা হয়নি, ওর বাড়িতে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে আমরা পুজো দিতে গেছি। আজকে মা তারা একটু সামনে থেকে দর্শন করেছি, আর মা তারার মালাটা আমি নিজের হাতে পেয়েছি। মানে এত বছর আগে ছোটোবেলায় বাবা মার সাথে যেতাম, কিন্তু কোনোদিন সেভাবে পরাইনি, ওরা পরাতো আমি দূর থেকে প্রণাম করতাম দেখতাম, কিন্তু নিজের হাতেই প্রথম আমি মালা পরালাম, নিজেকে খুব খুব ধন্য লাগছে। আর পাশে তো নিতাই মানে নিতাই মহাপ্রভুর ওখানে নিতাইয়ের জন্মস্থান আছে, সেটাই আমরা গিয়েছিলাম। কারণ দেখো আমরা নবদ্বীপের গৌরাঙ্গের জন্মস্থান দেখি, গৌরের দেখি, তো এটা আমরা সবসময় দেখতে পাই, কিন্তু নিতাইটা কোনোদিন ভাবিনি যে ওইখানে অবস্থা, আমি জানতাম না। আমার বড়টা বললো, তারপর ননদের বড় ওরা বললো, তো ওখানে আমরা গেলাম, তো ওখানে গিয়ে সেটাও দেখা হলো। আর সত্যি কথা বলতে খুব খুব ভালো লাগছে, মানে ঠাকুর দর্শন করতে আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আর মানে এভাবে হট করে রাতে প্ল্যান হবে আজকে যাবো, সে না আমি তোমাদের আগে থেকে কোনো ভ্লগও দিতে পারিনি, আর ব্যাগে কিছুই না, শুধু একটা ওখানে মানে যে কুর্তিটা পরে পুজো দিচ্ছি সেটা পরেই বাড়ি চলে এসেছি, মানে ওদের ননদ ওই ওদের রিলেটিভদের বাড়ি ঢুকিনি, ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি। আর এত টায়ার্ড লাগছে না, আজকে তো মঙ্গলবার, মানে সবারই একটু রেস্টের দিন, মানে সমস্ত কাজটা বন্ধ থাকে, নবদ্বীপের মঙ্গলবারটা অফ ডে,
দোকান পাশে সব বন্ধ থাকে, একটু লোকে রেস্ট নেয় দোকানদাররা। তো আমরা আমাদের কাছে মঙ্গলবারটা খুব ভালো একটা দিন বেরোনোর, কারণ তোমাদের দাদা ভাইদের আমার অন্যদের বলে সবার কাজটা একটু কম থাকে, ফাঁকা থাকে। তো সেই জন্য এখন বাড়ি এসেছি, এখন কলতলায় যাবো, চোখ মুখ দিতে ট্যাঙ্কি চলে থাকবো না, ফ্রেশ লাগবে। তোমাদের দাদা ভাই আমাকে বলে তাদের ড্রেস চেঞ্জ করে আসো, একসাথে কলতলায় হাত পা ধুয়ে নেবো। তো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুনদের অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। টাটা বাই বাই, খুব টাট, খুব তাড়াতাড়ি অন্য ব্লগে দেখা হবে, আর সামনে অনেক জায়গায় ঘোরারও প্ল্যান আছে, তো সব তোমরা জানতে পারবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।